পূর্ব বর্ধমানে জেলা জুড়ে লাগু হয়েছে তামাকজাত দ্রব্য প্রত্যাহারের আইন। পাবলিক প্লেসে ধূমপান করা আইনত অপরাধ। যদি কেউ পাবলিক প্লেসে ধূমপান করেন তাহলে তাদের 200 টাকা জরিমানা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। 18 বছরের নিচে কাউকে নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। দোকানদারকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এই নির্দেশ অমান্য করলে জরিমানা করা হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড, টাউন হল সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য ব্যবহারের হ্রাস টানতে সচেতনতামূলক প্রচার করা হয়। বর্তমান হেলথ ডিপার্টমেন্ট থেকে আসছি, তো আমাদের সঙ্গে আজকে আমাদের অন্য আধিকারিকরাও আছেন, সঙ্গে পুলিশ প্রশাসনের লোকেরাও আছেন। তো আজকে আমরা আমাদের সিগারেটের একটি তামাক জাতীয় দ্রব্যের একটি আইন আছে, কোটপা 2003, এই আইনটাকে আমরা পূর্ব বর্ধমান জেলা আজ থেকে আমরা চালু করছি। এই আইনে কিছু প্রভিশনস আছে, যেমন আমাদের পাবলিক প্লেসে স্মোকিং প্রোহিবিটেড। তো যদি পাবলিক প্লেসে কাউকে স্মোকিং করতে দেখি তাদেরকে আমরা সর্বাধিক 200 টাকা অবধি ফাইন করতে পারি। এছাড়াও যে কোনো দোকানে 18 বছরের নিচে কাউকে সিগারেট বা তামাকের অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না, বা দোকানদারকেও কিন্তু 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এটা যদি আইনটা কোথাও ভঙ্গ করা হয় তার ক্ষেত্রেও কিন্তু আমরা ওখানে আমরা ফাইনের প্রভিশন আছে, আমরা সেটাও আমরা করতে পারি। আর এছাড়া আমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মানে স্কুল বা কলেজ বলে না, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের 100 গজের মধ্যে কোনো দোকানে কিন্তু কোনো তামাক জাতীয় প্রোডাক্ট বিক্রি করা যাবে না। অন্য প্রোডাক্ট বিক্রি হতে পারে, তামাকের কোনো প্রোডাক্ট বিক্রি হবে না। যদি সেটা আমরা পাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফাইন করতে পারি। তো আজকে আমাদের থেকে আজকে এটা আমাদের প্রথম ড্রাইভ, তো এই অনুযায়ী আজকে আমরা একটু অ্যাওয়ারনেস করছি। তো এর পরবর্তীকালে যদি না হয় তাহলে কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের থেকে কিন্তু আমরা এটা ফাইন চালু করব। আজকে কোন কোন এলাকায় করলেন অ্যাওয়ারনেস? আজকে এখন পর্যন্ত আমরা কার্যমকর এলাকা, আমাদের জেলা পরিষদ এলাকা, আর কোর্ট কম্পাউন্ড, আর ডিএম অফিস, এই এই এরিয়াটা আমরা করছি। আমাদের এটা প্রতি সপ্তাহে আমাদের বিভিন্ন জায়গায় চলবে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডক্টর সুব্রজিৎ রায়চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, ফুড সেফটি অফিসার, সমাজসেবী সুবর্ণময় সামন্ত ও পুলিশ প্রশাসন। এদিন শুধু সচেতন করা হয়, পরবর্তী ক্ষেত্রে যদি নির্দেশ অমান্য করা হয় তবে জরিমানা করা হবে। সেটা এই মুহূর্তে বা আজকে বের করা হয়নি, কিন্তু যেদিনকে আমরা ফাইন স্টার্ট করবো তার আগে আমরা ট্যাবলো ঘুরিয়ে দেবো, একটা মাইকিং ঘুরিয়ে করে দেবো এবং লিফলেটস দিয়ে দেবো। আজকে যে গাড়িটা বেরিয়েছে যে ফ্লেক্স লাগানো আছে ওইটা কি প্রচারের জন্যই? তো না না, ওটা হ্যাঁ প্রচারের জন্যই, জাস্ট একটা ফ্লেক্স দিয়ে মানুষ যাতে দেখতে পায় আর কি, দৃষ্টি আকর্ষণ করার জন্য ওটা করা হয়েছে, ওটা ট্যাবলো না। ঠিক আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।